শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল। মামলার বাদী অ্যাডভোকেট শাহরিয়ার তানিম জানান, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের অভিযোগে 2022 সালে নুরের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি। আদালত অভিযোগ তদন্তে সিআইডিকে দায়িত্ব দিলে গত 6 ফেব্রুয়ারি আদালতে বাদীর পক্ষে প্রতিবেদন দেয় সিআইডি। আজ মামলার ধার্য তারিখে আদালত নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলাটি আজকে তারিখ ছিল, ধার্য তারিখ ছিল, সেই ধার্য তারিখে বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল অত্র মামলার যে রিপোর্ট, সিআইডি রিপোর্ট, সিআইডি রিপোর্ট নুরুল হক নুরের বিরুদ্ধে আসায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন এবং নুরুল হক নুরের রিপোর্টটি কনভিনিয়েন্স নিয়েছেন। পৃথিবীর কোন দেশে কোন নদী হইতে এত সহজে বয়ে যায় না, বুঝিয়ে দাও। রাধুনী নিবেদিত নাটক বুনো ফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কূল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব, আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন ষষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। রাধুনী রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।